कले मर गाबा बोल सकले मर गाबा बोल सकले मर गाबा बोलो यार सुन मुस्तफा बोलो यार सुन मुजदाबा बरोइर बिउल अवाले दिन इस्लामेर मासीगा इस्लामेर मासीगा बोल सकले मर गाबा बोल सकले मर गाबा बोल सकले मर गाबा बोलो यार रसूल मुजदाबा बोलो यार रबीउल अव्वाले इस्लामेर मासीगा बारह रबीउल अव्वाले इस्लामेर मासीगा बोलछेन कि बोलछेन अंधकार गुछिए दीते अत्याचार बंद करीते अंधकार गुछिए दीते अत्याचार बंद करीते एलन जे मुजदाबा ओ गो एलन जे मुस्तफा ओ गो एलन जे मुस्तफा रबीउल अव्वाले इस्लामेर मासीगा बारह रबीउल अव्वाले इस्लामेर मासीगा अति सुंदर कथा सुन যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় ছিলেন তখন সারা দুনিয়াটা অন্ধকার ছিল এবং মেয়েদেরকে কি করত জীবন্ত মেয়েদেরকে নিয়ে যেত বাপেরা অনেক বলবন দিয়ে আপনারা শুনেছেন জীবন্ত কবর মেয়েদের সম্পর্কে বাপেরা নিয়ে গিয়ে কি করত কবর ঘুরে সে কবরে জীবন্ত মেয়েদেরকে ফেলে দিত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে মা ফাতেমাকে এতটাই ইজ্জত দিয়েছিল সবাই বলুন মারহাবা মারহাবা আর জোরে বলুন নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু তাই কই বলছেন ইয়া রাসূল জানাই তোমায় লাখো লাখো সালাম তুমি মোদের হৃদয় বাগে ফোটালে আল কোরআন কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অরজে বলো সুবহানাল্লাহ कहना ऐसा लागे कि ऐसा लागे कि रहमत भी आ जाए गुलशन की ये महफिल भी खुदा के सामने जन्नत की तरह सजे के देना सुभान अल्लाह रसूल जनाए तुम्हारे लाखो लाखो सलाम तुम्ही मोदेर हृदय बागे फुटाले आल कुरान বিশ্ববাসী তোমায় চেনে তুমি পবিত্র মদিনা তোমার প্রেমে বেদল আজি সারায়ে জামানা সারায়ে জামানা তাই বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কি করেছেন সত্যের পথে করে নিয়াওহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদের বলেছিলেন যিনি তার চাচা যান যিনি নবীকে সবথেকে ভালোবাসতেন আবু তালেব সেই আবু তালেব কে তিনি বলেছিলেন যে তুমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একবার তুমি কালমা পড়ে নাও আল্লাহ এক আল্লাহ সৃষ্টিকর্তা এক তাহলে তুমি নাজাত পেয়ে যাবে কিন্তু তখনও তিনি মানেনি তাই শুনেন সত্যের পথে করে নিয়াওগান সৃষ্টিকর্তা এক জন্মগান সত্যের পথে করে নিয়াওগান সৃষ্টিকর্তা এক জন্মগান তিনি যে রহমান বল সুবহানাল্লাহ ও গতিনি যে রহমান বারোই রবিউল আওয়ালে এলেন নবী দয়াবান
রবিউল আউয়ালে এলেন নবী দয়াবান। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পথের মাঝে দেখেন একজন বুড়িমা, তিনি অনেক ভারী পুতলা নিয়ে দাঁড়িয়ে আছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, এ বুড়িমা তুমি বসে আছো কেন? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে তখন সেই বুড়িমা উত্তর দিয়েছিল, তাই বলছে শুনুন, দিনের দাওয়াত দিতে নবী পথে গমন করিল, পথের ধারে অসহায় বুড়িমাকে দেখতে পেল। তো বুড়িমাকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রিয় নবী বলে মাগো কাঁদছো কেন বলো না, আর বুড়ি বলে এত যন্ত্রণা সইতে যে আর পারি না, সইতে যে আর পারি না। তখন আল্লাহর রাসূল বলছেন, দয়ার নবী বলে মাগো, দয়ার নবী বলে মাগো, যাবে কোথায় বলো না, সেথায় তোমায় পৌঁছে দেব, কষ্ট পেতে হবে না, সেথায় তোমায় পৌঁছে দেব, কষ্ট পেতে হবে না। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই বুড়িমার পুতলা খানি নিজের মাথায় তুলে নিলেন এবং বুড়িমা যেখানে যেতে চাইছেন সেইখানে পৌঁছে গেলেন, এবং সেইখানে পৌঁছে বুড়িমার যখন পুতলা নামালেন, বুড়িমা পুরো রাস্তাটাই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে তিনি যাচ্ছিলেন, অকথ্য ভাষায় গালাগালি করেছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুহাম্মদ এসেছে যার জন্য আমি শহরে থাকতে পারছি না, আমাকে চলে যেতে হচ্ছে, তাই সে সম্পর্কে শুনুন কি বলছে লাস্টে। দোজাহানের বাদশা বুড়ির পুতলা নিয়ে চলিল, আর জায়গা মতন পৌঁছে গিয়ে বুড়িমাকে বলতে লাগিল, আর দোজাহানের বাদশা বুড়ির পুতলা মাথায় তুলিল, আর জায়গা মতন পৌঁছে গিয়ে বুড়িমা বলতে তখন লাগিল। কি বলছে বুড়িমা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য করে বলছে, এমন যুবতার দেখি না কে বাবা তুমি বলো না, কি আছে চোরি জয় তোমার, কোথায় তোমার ঠিকানা, ওগো কোথায় তোমার ঠিকানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে বুড়িমাকে বলছেন, আপনি আমার পিছনে এসেছেন, আমি যেখান থেকে এসেছি সেখান থেকে আপনি গালাগাল দিয়েছেন, কোন ছেলেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদকে আপনি গালি দিয়েছেন। তখন সে বুড়ির উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দয়ার হাবিব বলে বুড়িমা, দয়ার হাবিব বলে বুড়িমা, যার কারণে এতই যন্ত্রণা, ওগো দয়ার নবী বলে বুড়িমা, যার কারণে এত যন্ত্রণা, তুমি করেছো গালাগাল, ওগো তুমি করেছো গালাগাল, আমি সেই এতিম মোহাম্মদ, ওগো আবদুল্লার লাল। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে হচ্ছে বলছে ও গদল গাছ সুহান লো পয়সা নেবে, আমি সুহান না বললাম, হিংসা হচ্ছে না? তো হচ্ছে কি না দাদা, কি বলেন? তাহলে জোরে এবার হাত তুলে সবাই বলুন সুহান আল্লাহ। রসুলকে যারা ভালোবাসেন সবাই জোরে বলুন নারায়ণ তাকবীর। দয়ার ঘাটে বলে বুড়িমা, যার কারণে এতই যন্ত্রণা, তুমি করেছো গালাগাল, তুমি করেছো গালাগাল, আমি সেই এতিম মোহাম্মদ, ওগো আবদুল্লার লাল, আমি সেই এতিম মোহাম্মদ,
गोरा बोतोला रे लाल बोल सकले मर गा बाबा बोल सकले मर गा बाबा बोल यार रसूल मुझे तापा बोल यार रसूल मुझे तापा बारे रबीउल अव्वले इलल इस्लामेर मसीहा অনেকে আছেন যে এখানে অনেকে আছেন যে দেখবেন।